হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা আর আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি। তো আশা করি সকলেই ভালো আছে। তো পুজো যেদিন ছিল সেই দিনই রাত্রের বেলায় শুরু হয়ে গেছিলো। পুজো হয়ে আমরা স্টক হয়ে থাকিনি, সবাই তাড়াতাড়ি ঝটপট করে কাজ টাজ করে গুছিয়ে টুছিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো সব গোপাল, আমাদের ঘরে গোপাল ছিল, বর্মাদের গোপাল ছিল, সবাইকে বসিয়ে দিয়েছিলো এখানটায়। আর এদিকে দিয়ে কীর্তনের দল শুরু হয়ে গেলো। কীর্তন এটা কিসের জন্য? তিন রাতের মেলাটা হচ্ছে, সেটা আসলে বড় বড়মা দাদার জন্য মানত দিয়েছিল। তো সেই মানতটাই আজকে কমপ্লিট করা হলো। যে পুজো হয়েছে পুজোর দিনই বিকেলবেলা হবে, তো খুব সুন্দর একটা ব্যাপার যে সবাই মিলে চলে এসেছে। ফার্স্টে তো লোকই দেখা যাচ্ছে না, যে লোক হবে একটাও, যে একটু পরে দেখা যায়। লোককে বসার জন্য আমরা জায়গায় দিতে পারিনি, তাও যাই হোক ছোটো জায়গার মধ্যে সবাই কমসম করে বসেছে। দিয়ে বসে টসে থাকার পর ফাইনালি কীর্তনের শেষ মুহূর্তে চলে এসেছে। আর সবাই তাই যে লাস্টে যখন শেষ হবে সেই মুহূর্তে কয়েকজন দাঁড়াতে চাইছিল, বলে এই দাঁড়া দাঁড়াও মাসি একটু আর একটু। তো খুব সুন্দর গান হয়েছিল, সবাই বলছিল। দিয়ে এটা শেষ হওয়ার পর সবাই ফটফট করে তৈরি হয়ে গেল যে এখন খাবার দাবার খাইয়ে দেওয়া হবে। সেই জন্য আমরাও শুরু করে দিলাম, শাল পাতার গ্লাস হাতে নিয়ে শুরু করে দিলাম, যে সবাইকে এক এক করে পাশে বসিয়ে। আমি তো তখন ভিডিও ক্যাপচার করতে পারিনি, বাট পরে ক্যাপচার করেছি। দিয়ে সবাইকে খাবারের মেনুতে ছিল খিচুড়ি, নিরামিষ তরকারি, পায়েস, মিষ্টি আর চাটনি। আর যে যে লুচি পাইছিল, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।